প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে একটা হাত দিয়ে এগুলা নিয়ন্ত্রণ করছে, যে কিভাবে কাজগুলো করেছে তা বুঝিয়ে নিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে। আর একজন ম্যানেজার, উনি কিভাবে হাত দিয়ে কিভাবে পুরো প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণে রাখে। তার মানে আমি ছবি দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা কোন অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব, নিয়ন্ত্রণের পদক্ষেপ আলোচনা করব, আর নিয়ন্ত্রণের কৌশলগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে তাহলে আমরা জেনে নিই, মানে প্রথমে আমরা এবার শুরু করি যে একটা প্রতিষ্ঠানে দেখা গেল পরিকল্পনা করা হলো, কাজগুলোকে ভাগ করে দেওয়া হলো, কর্মচারীরা কাজ করছে, কাজ করলো, তারপর পরে দেখা হলো না যে ওরা সঠিকভাবে কাজগুলো করলো কিনা। তাহলে কি হবে, দেখা যাবে যে যখন কোনো জবাবদিহিতে থাকবে না বা কাজগুলো পরিকল্পনার মতো হয়েছে কিনা, যদি কোনো ধরনের তদারক মিলাই দেখা না হয় তাহলে কর্মচারীরা যা ইচ্ছে তাই করবে। অথবা দেখা যাচ্ছে যে আমি এক ধরনের পরিকল্পনা করলাম, বাস্তবতা ওরকম না, আমার প্রতিষ্ঠানের প্রোডাকশনটা কম হলো, আমার প্রতিষ্ঠানের লস হচ্ছে। যদি এরকম লস হতে থাকে, আমি কারণ খুঁজে বের না করি, তাহলে প্রতিষ্ঠান লসই হতে থাকবে, লসই হতে থাকবে, তারপর শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। এমনকি আমরা কখনো আশা করি, আসলে আমরা আশা করি না। সেই জন্যই হচ্ছে যে ব্যবস্থাপনার একদম সর্বশেষ ধাপ নিয়ন্ত্রণ, যে প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুসারে আমার কাজগুলো হয়েছে কিনা, যদি না হয় কি কারণে হয়নি, কারণ অনুসন্ধান করে যে কি কি সমস্যা ছিল, সমস্যাগুলো সমাধান করে নতুন করে পরিকল্পনা করার জন্য, পরিকল্পনা করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আসলে নিয়ন্ত্রণ। তাহলে আমরা বলি কি, পরিকল্পনা অনুযায়ী কাজগুলি সম্পাদিত হচ্ছে কিনা তা পরিমাপ করা, প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। তাহলে এখন আসি আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো করি। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাচ্ছে যে কি, যে প্রথম হচ্ছে অবিরাম প্রক্রিয়া, মানে প্রত্যেকটা সময়, মানে আমার প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে এতদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণটা চলবে। মানে আমার একটা পরিকল্পনা হলো, কাজটা শেষ হলো, আবার নতুন কাজ শুরু হবে, নতুন কাজেও আমি নিয়ন্ত্রণের মাধ্যমে দেখবো আমার পরিকল্পনা অনুসারে কাজটা হয়েছে কিনা, তার মানে এটা চলতে থাকবে। তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া। বাস্তব ভিত্তিক নিয়ন্ত্রণটা হবে কি, আমার তত্ত্ব অনুসারে বাস্তব ভিত্তিক হতে হবে, কল্পনা অনুসারে আসলে হলে তো আমার নিয়ন্ত্রণ হবে না। যেমন হচ্ছে যে বাস্তব তত্ত্ব, আমার উৎপাদন করার কথা ছিল এত, আমার অ্যাকচুয়াল উৎপাদন হয়েছে এত, তাহলে এই অ্যাকচুয়াল উৎপাদনের মধ্যে যে পরিকল্পনা অনুসারে যত হওয়ার কথা ছিল এত হয়নি, কেন হয়নি সেটা যদি দেখি, কেন হয়নি এভাবে কারণ খুঁজে বের করা। যদি আমি যে বললাম যে কি কারণে আমি খুঁজে বের না করি, বা উল্টাপাল্টা আমি কারণ বাস্তবসম্মত নয় এরকম কারণ আমি খুঁজে বের করি, তাহলে আমি যদি সংশোধন মতন ব্যবস্থা নিই তাহলে হবে না। তাহলে নিয়ন্ত্রণ আমার করতে হলে কি, যে এটা আসলে বাস্তব ভিত্তিক হবে, বাস্তব যা ঘটেছে প্রতিষ্ঠানে সেটার উপর ভিত্তি করে নিয়ন্ত্রণটা হতে হবে। সর্বশেষ ধাপ যে আমরা ব্যবস্থাপনার কিছু করেছি কি, পরিকল্পনা করি আমরা কাজটা কিভাবে করব, কাকে দিয়ে করব, কিভাবে সম্পাদন করবো, সবকিছুর একটা নকশা করে ফেলি, সংগঠনের মাধ্যমে কাজগুলো ভাগ করে দিয়ে কাজগুলো করি, সমন্বয় করি, নির্দেশনা প্রদান করি, সমন্বয় করি, সমন্বয় করার পরে শেষে দেখি যে আসলে আমার কাজটা আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য নিয়ন্ত্রণ। সেই জন্য এটা হচ্ছে সর্বশেষ ধাপ ব্যবস্থা করার। আদর্শ মান, মানে আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাকে একটা আদর্শ মান লাগবে, মানে স্ট্যান্ডার্ড লাগবে, যেটা স্যাম্পল। আমি অনেক সময় বলি কি, আদর্শ মানটাকে আমি একটা স্যাম্পল বলি, যে আমি কাজটা এভাবে করব, যে এটা একটা আমি একটা স্যাম্পল ঠিক করলাম, সেটা হচ্ছে আদর্শ মান। তো আমার পরবর্তীতে যে একটা আমার কাজ হয়েছে অ্যাকচুয়াল কাজ, এটার সাথে এই স্যাম্পলের তুলনা করলাম,
যে আসলে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে কাজটা হয়েছে কিনা। তাহলে আমি যদি নিয়ন্ত্রণটা করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা কি লাগবে, আদর্শ মান লাগবে, কালান্তিক কাজ। নিয়ন্ত্রণটা কেমন, যেমন আজকে সারাদিন আমি যে কাজটা করেছি সেটা পরে গিয়ে মিলাই দেখলাম যে ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে করলাম কিনা। আমার আবার দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পর্যন্ত আমার প্রতিষ্ঠানে যা উৎপাদন হয়েছে, এক সপ্তাহ পরে গিয়ে আমি দেখলাম যে ঠিক আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবে হয়েছে কিনা, অথবা 3 মাস পরে দেখবো অথবা 1 মাস পরে দেখবো। তার মানে হচ্ছে যে কি, এটা একটি কালান্তিক কাজ, মানে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা নিয়ন্ত্রণের কাজটা করি। আর হচ্ছে ঊর্ধ্বতন নির্বাহী সম্পাদিত কাজ। এমনিতে দেখো আমি যে আমার প্রতিষ্ঠানে আমার পরিকল্পনা করে দেওয়া হয়েছে সেটা যে সেই অনুসারে হয়েছে কিনা সেটা কিন্তু আমার বসই কিন্তু তদারকি করে। সেই জন্য আমরা অনেক সময় বলি কি, নিয়ন্ত্রণের কাজটা হচ্ছে কি নির্বাহী, ঊর্ধ্বতন নির্বাহী যিনি আছেন উনি আসলে কাজটা সম্পাদন করে। পরবর্তী পরিকল্পনা বৃদ্ধি, যে আমি একটা কাজ পরিকল্পনা করলাম, এই কাজটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমি দেখলাম যে আমার পরিকল্পনা মোতাবেক এই কাজটা হয়েছে কিনা, যদি না হয় কেন হয়নি, যে কি সমস্যা ছিল, সমস্যাগুলো ফাইন্ড আউট করা। ফাইন্ড আউট করার পরে যে এর প্রতি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। সংশোধনমূলক ব্যবস্থা যেমন হচ্ছে আমাদের কর্মী কম তাকে কর্মী নিয়োগ করা, কোনো গাফলতি থাকলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া, কোনো কর্মী দক্ষতা কম থাকলে তাকে প্রশিক্ষণ দেওয়া, নতুন প্রযুক্তি অ্যাড করা, করে আমরা আবার নতুনভাবে আরেকটা পরিকল্পনা করি পরবর্তী কাজে। তার মানে হচ্ছে যে এই নিয়ন্ত্রণটা হচ্ছে পরবর্তী যে একটা পরিকল্পনা হবে তার ভিত্তি হিসাবে কাজ করে। এরপরে আমরা পড়ব নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ। নিয়ন্ত্রণ আসলে কি, স্টেপ বাই স্টেপ হয়ে আসে, মানে এটা একটা প্রক্রিয়া। তো প্রক্রিয়াটা আমরা আসলে একটু জেনে নিই। যেমন প্রথমে হচ্ছে যে কি, আমার একটা আদর্শ মান ঠিক করতে হবে। আদর্শ মান ঠিক করতে হবে, আমার পণ্যটা কেমন হবে, তার গুণাবলী কেমন হবে, তার সাইজ কেমন হবে, রং কেমন হবে, সবকিছু আমরা একটা ঠিক করে নিব। সেটাই হচ্ছে যে কি আদর্শ মান। তাহলে আমরা অনেক সময় বলতে পারি কি যে আমার নিয়ন্ত্রণের আদর্শ মানকে আমি একটা নিয়ন্ত্রণের ভিত্তি হিসাবে ধরতে পারি, ধরে তারপর আমরা নিয়ন্ত্রণের কাজটা শুরু করি। তা আমি আগেও বলেছি আমি আদর্শ মানকে সবসময় একটা স্যাম্পল হিসাবে ধরি, যে আমি কেমন কাজ করছি, কেমন কাজ, কোন জায়গায় যেতে চাচ্ছি, কিরকম জিনিসটা চাচ্ছি। এখন হলো আমি যেরকম একটা পরিকল্পনা করি ঠিক সেভাবে তো আসলে, মানে আদর্শ মানটা আমি ধরো নির্ধারণ করলাম আমার প্রতিষ্ঠানের জন্য আমি সপ্তাহে 1000টা পণ্য উৎপাদন করব, মানে এই কোয়ালিটির 1000টা পণ্য উৎপাদন করব ঠিক করে নিলাম। এখন আমার প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ সব হলো, সব হওয়ার পর এখন আমরা কাজ করলো, কাজ করার পর দেখলাম তারা কতটুকু কাজ করেছে, সেটা আসলে আমাকে কি করতে হবে, পরিমাপ করতে হবে। সেজন্য হচ্ছে কি সম্পাদিত কাজের পরিমাপ। আমরা তো আদর্শ মান আগে নির্ধারণ করেছি 1000টা পণ্য উৎপাদন করতে হবে সপ্তাহে, কিন্তু দেখা গেল আমি প্রতিষ্ঠানে কাজ করলাম, মানে আমার প্রতিষ্ঠানে কাজ শেষ হলো, কাজ হওয়ার পর দেখা যাচ্ছে আমার প্রতিষ্ঠানে আসলে 800টা পণ্য উৎপাদন হয়েছে। তাহলে এখন এরপরে কি করতে হবে, আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করতে হবে এরপরের স্টেপে। তো দেখা যাচ্ছে আমার আদর্শ মান, আমি তার মানে হচ্ছে যেটা আমার স্ট্যান্ডার্ড ছিল সেটার সাথে আমি যে কাজটা অ্যাকচুয়ালি করেছি কাজের একটা তুলনা করব এ পর্যায়ে এসে। তো দেখা যাচ্ছে যে কি আমি আদর্শ মান নির্ধারণ করেছিলাম এখানে 1000টা পণ্য উৎপাদন করব, কিন্তু আমি এই স্টেজে এসে দেখেছি আমি আসলে 1000টা উৎপাদন করতে পারি নাই, দেখা গেল আমি 800 উৎপাদন করেছি। সেটা তুলনা করলাম, তুলনা করে দেখলাম যে কি আসলে আমার যতটুকু উৎপাদন হওয়ার কথা ততটুকু উৎপাদন হয়নি। কত উৎপাদন হয়নি, 200 উৎপাদন হয়নি। এখন হচ্ছে যে তার মানে আমার কি লস হলো, আমার 1000 উৎপাদন করার কথা ছিল আমি 800 উৎপাদন করেছি, আমার 200 উৎপাদন করতে ব্যর্থ হয়েছি। তাহলে আমি একটা বিচ্ছুতি এখানের মধ্যে আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করে আমরা একটা বিচ্ছুতি বের করি। বিচ্ছুতিতে বের করার নিয়ম হচ্ছে যে কি আদর্শ মান সম্পাদিত কাজ বিয়োগ আদর্শ মান, যদি নেগেটিভ আছে তার মানে হচ্ছে এটা বিচ্ছুতি হলো, মানে সমস্যা হলো। এখন এর পরের স্টেপে এসে আমরা দেখি কি বিচ্ছুতির কারণ গুলো আমরা শনাক্ত করি, মানে শনাক্ত করে বিশ্লেষণ করি যে কেন আমার বিচ্ছুতি হলো, মানে আমার 200টা প্রোডাক্ট কেন উৎপাদন হয়নি। অনেক সময় দেখা যেল যে আমার আসলে লাগতো 50 জন কর্মচারী
50 জন কর্মচারী, আমি সেখানে 40 জন কর্মচারী দিয়েছি। কর্মচারী কম ছিল, অথবা যারা কর্মচারী ছিল তারা গাফলতি করেছে, অথবা যে কর্মচারীগুলো ছিল তাদের দক্ষতা কম ছিল, অথবা যে মেশিনগুলো ছিল সে মেশিনগুলো আধুনিক মেশিন ছিল না, বা পুরাতন মেশিন ছিল, বা মেশিনে কোনো গণ্ডগোল ছিল। এই কারণগুলো আমি শনাক্ত করব, শনাক্ত করে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে এখন আমি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। যেমন আমরা যে বিচ্ছুতির কারণগুলো করেছিলাম, যে কি আমার কর্মচারী কম ছিল, তাহলে আমি নতুন কর্মচারী নিয়োগ করব। আমার কর্মচারী গাফলতি ছিল, তাকে আমরা পানিশমেন্ট দিব। যদি আমার দেখা গেলো যে আমার মেশিনগুলো আধুনিক ছিল না, তাহলে আমরা নতুন মেশিন ইয়ে করব, নতুন মেশিন নিয়ে আসবো। যদি দেখা যায় যে আমার কর্মচারীরা দক্ষ ছিল না, তাহলে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করব। তাহলে এই ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। আসলে দেখো, পরিকল্পনা আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই, হজবরল ভাবে আমি করতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ সিরিয়ালি করতে হবে। তো সেটাই হলো, স্টেপ বাই স্টেপ আমাদেরকে নিয়ন্ত্রণের কাজটা সম্পাদন করতে হবে। এরপরে হচ্ছে নিয়ন্ত্রণের কৌশল সমূহ। নিয়ন্ত্রণের এক একটা প্রতিষ্ঠান কিন্তু এক এক ধরনের কৌশল ব্যবহার করে, অনেকগুলো কৌশল আছে, এক ধরনের কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠান অনুসারে, তারা সেভাবে কৌশল নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করে। তো নিয়ন্ত্রণের কৌশলগুলো দেখি, যে কৌশলগুলো আছে ওগুলো, এটা দেখা যাচ্ছে বাজেট, বাজেটীয় নিয়ন্ত্রণ, সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক হিসাব বিবরণ বিশ্লেষণ। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ, গ্যান চার্ট, পার্জ, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, জালক বিশ্লেষণ, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, বেঞ্চমার্কিং। দেখি তাহলে এই কৌশলগুলো সম্পর্কে আমরা জেনে নিই, এগুলো কিভাবে করবে। বাজেট, বাজেট বললেই তো আমরা শুনি যে বাংলাদেশের বাজেট হচ্ছে জুন জুলাই আসলে শুধু বাজেটের কথা আমরা শুনি, টিভিতে দেখি বাজেট পাশ হচ্ছে। তার মানে হচ্ছে যে যে একটা পরিকল্পনা, পরিকল্পনাটা যখন আমরা সংখ্যায় দেখাই তখন সেটাকে আমরা কি বলি, বাজেট বলি। তার মানে হচ্ছে কি, ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের জন্য তৈরিকৃত পরিকল্পনাকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সেটাকে বাজেট। যে অনেক প্রতিষ্ঠান কি করে, এই বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণটা করে থাকে, বাজেট রেডি করে, বাজেট অনুসারে কাজ করে, বাজেট অনুসারে কাজটা হয়েছে কিনা, যেটা আমরা বলি কি বাজেটীয় নিয়ন্ত্রণ। যে প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে, যে আইবিএ গুলো আছে, সেগুলো বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। এক্ষেত্রে হচ্ছে যে আসলে কি হয়, বাজেট যেটা থাকে সেটাকে আদর্শ মান হিসেবে ধরা হয়, তারপর হচ্ছে যে প্রকৃত কাজটাকে ধরে তারপর তুলনা করা হয়, তুলনা করে বিচ্ছুতি নির্ণয় করা হয়, বিচ্ছুতি নিয়ে বা বাজেটের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে এই বাজেটীয় নিয়ন্ত্রণটা করা হয়। এই বাজেটীয় নিয়ন্ত্রণটা মানে অনেক জনপ্রিয়। এই বাজেটীয় নিয়ন্ত্রণে কিছু আবার সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তাহলে আমরা সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখে নিই। যে বাজেটীয় নিয়ন্ত্রণে যে সুবিধাগুলো, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি, সহজ লক্ষ্য অর্জন। যে এখানে হচ্ছে যে আমরা আগে থেকে অঙ্কের মাধ্যমে সবগুলো ঠিক করে নিলাম, তো আমার জানি যে আমার এতটুকু পর্যন্ত অ্যাচিভ করতে হবে, এত খরচ করে এত টার্গেটের মধ্যে আমার কাজটা শেষ করে নিতে হবে। তার মানে আমি আগে থেকেই জানি, এবং আমি সহজে সেই পদে এগোতে পারি। সব আগে থেকেই প্ল্যান থাকে, ওই হিসাবে আমরা সহজে আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি। এরপরে হচ্ছে সহজে নিয়ন্ত্রণ। যে আমার হচ্ছে যে বাজেটটা আগে থেকে করা আছে, আমার কাজ করলাম, কাজ করে তুলনা করে সহজে আমি নিয়ন্ত্রণ করলাম। আমি নিজেও আবার বলছি যে আমাদের তো এতটুকু বাজেট না, আমি তো এতটুকু কাজ করতে পারবো না, সেই হিসাবেও কিন্তু আমরা কি করতে পারি, সহজে নিয়ন্ত্রণ করতে পারি। সুনাম বৃদ্ধি। যে একটা প্রতিষ্ঠানে যখন আমার বাজেট অনুসারে কাজগুলো হবে, আমার সহজে লক্ষ্য অর্জন হবে,
তাহলে প্রতিষ্ঠানের লাভও বাড়বে, প্রতিষ্ঠানের লাভ বাড়লে প্রতিষ্ঠানের কিও বাড়বে, সুনামও বাড়বে। প্রতিষ্ঠান সাকসেস হলেই তো এটা একটা সুনাম থাকবে। আর পরিকল্পনার মান উন্নয়ন, যে আমি যখন অর্থের মাধ্যমে করব, যে আমরা অনেক সময় বলি না বাজেট বেশি থাকলে জিনিসটা ভালো হয় আর বাজেট কম হলে জিনিসটা খারাপ হয়, তার মানে কি আমি যদি পরিকল্পনার মান উন্নয়ন ভালো একটা পরিকল্পনা করতে চাই তাহলে আমাকে বাজেটের নিয়ন্ত্রণটা কিন্তু সাহায্য করবে। ব্যয় নিয়ন্ত্রণ, যে আগে থেকে ফিক্সড করার কারণে বাজেট বেশি টাকা না, আমরা বলি না বাজেট বেশি নাই তাহলে এত খরচ করা যাবে না, সেভাবে বাজেট থাকার ফিক্সড হয়ে থাকার কারণে আমাদের ব্যয়টা নিয়ন্ত্রণ করা সহজ হয়। মানে আমি কতটুকু খরচ করবো এটা যদি আগে থেকে লাইন দিয়ে দেওয়া হয় তাহলে এর বাইরে আমি আর খরচ করতে পারবো না ওরকম। আর হচ্ছে সময় এবং শ্রম সংক্ষেপ, যে আমি আগে থেকে সব ঠিক করে রাখলাম কত খরচ করতে পারবো, তাহলে নির্দিষ্ট সময় এর মধ্যে কত টাকা খরচ করতে পারবো, এবং প্ল্যান থাকার কারণে আমি সময় এবং শ্রমটাকে সাশ্রয় করতে পারবো। মানে বেশি শ্রম যেমন বেশি কর্ম আমি নিয়োগ করতে পারবো না, এই জিনিসটা থাকবে। এখন বাজেটীয় নিয়ন্ত্রণের যে অসুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা তাহলে একটু জেনে নিই। দেখা যাচ্ছে যে প্রাক্কলনের দ্বন্দ্ব, আসলে আমরা বাজেটটা রেডি করি কিভাবে, বাজেটটা রেডি করি যে আমরা অনুমানের উপর ভিত্তি করে কিন্তু বাজেটটা রেডি করি, কিন্তু বাস্তবতার সাথে কি অনুমান কখন মিলে, সেখানে দেখা যায় যে কি অনেক সময় দেখা যায় আমরা অনুমানের ভিত্তিতে বাজেট করলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাজেট প্রণয়ন করতে গেলে ওই অনুমানটা আসলে কাজে দিচ্ছে না, সেই সময় আমার দেখা যায় যে কি বাজেট হয় না, তখন একটু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে কি ব্যয় বৃদ্ধি পায়, কেমনে ব্যয় বৃদ্ধি পায়, কারণ হচ্ছে যে আমার এখানে বাজেট করতে হয়, বাজেট কমিটি করতে হয়, একটা নির্দিষ্ট বিভাগের জন্য করতে হয়, অনেক ফরমালিটি মেনটেন করতে হয়, বাজেট পাস করতে হয়, এই ক্ষেত্রে গিয়েও আমাদের কি ফরমালিটির জন্য ব্যয়টা একটু বেড়ে যায়। এরপর হচ্ছে অধিক নির্ভরশীলতা, এক্ষেত্রে কি কেমন করে অধিক নির্ভরশীলতাটা দেখা যাচ্ছে যে কি বাজেট আমার যেভাবে আছে ঠিক সেভাবে আমার করতে হচ্ছে, এর বাইরে গিয়ে কিন্তু আমরা চিন্তা করতে পারতেছি না, চিন্তা করিও না, কারণ বাজেটে তো আছে, বাজেটের মধ্যে করছি, তার মানে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যে তথ্যটা আছে সেটার উপর ভিত্তি করে কাজটা করতে চাই, বাইরে আর কোনো কিছু চিন্তা করতে চায় না, যার কারণে হয় কি অধিক নির্ভরশীলতার কারণে অনেক সময় আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে অ্যাকচুয়াল নিয়ন্ত্রণটা সম্ভব হয় না। এরপরে হচ্ছে নমনীয়তা, যে বাজেটটা আগে থেকে ফিক্সড করে দেওয়ার কারণে আমি অনেক সময় কি করতে পারি না, দরকারে আমি কোনোভাবে পরিবর্তন করতে পারি না, হ্যাঁ তো সে অনমনীয়তাটা এখানে দেখা দেয়। আবার অনেক সময় আমি তো বললাম যে আমরা বাজেটটা রেডি করে আসলে অনুমানের ভিত্তিতে, তো অনেক সময় আমার দেখা যায় কিছু আগের তথ্যের উপর ভিত্তি করেও কিন্তু আমরা বাজেটটা রেডি করি, যে আগে এরকম এরকম খরচ হয়েছিল এরকমও হতে পারে, তো দেখা যায় যে ওই কাজ আর এই কাজ কিন্তু সেম না, এরকম হয়, তো যার কারণে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে 500 টাকা খরচ হয়ে গেছিল আমাদের কাছে হয়তো হিসাব দিয়েছে 1000 টাকা খরচ হয়েছে, তাহলে যে আমি তথ্যটা পাচ্ছি সেটাকে আমি সঠিক তথ্য পাচ্ছি, এজন্য দেখা যায় কি এখানে আসলে সঠিক তথ্যের অভাব হয়। এরপরে হচ্ছে যে আমি বাজেটটা প্রণয়ন করেছি ওই বাজেটের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যয়ের খরচের মধ্যে যে কাজটা করিয়ে নেওয়ার মতো অনেক সময় দক্ষ কর্মী পাওয়া যায় না, মানে অনেক সময় দেখা যায় যে কর্মীটা আছে সেই কর্মীটা আমি প্রশিক্ষণ দিলাম না, তাহলে তো সে এই বিষয়ে জানবে না, তো এটার কারণেও কি হয় বা কিছু অসুবিধায় পড়তে হয়। এরপরের পদ্ধতি হচ্ছে কি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, এই ক্ষেত্রে হচ্ছে যে কি মানে আমি কি করলাম যে অতীতের অভিজ্ঞতা এবং কার্যফলটাকে সংখ্যাকারে কি করে প্রকাশ করে আমি সংখ্যাত্মক ভাবে সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে আমরা অনেক সময় কি করা হয় বিচ্যুতি নির্ণয়ের কাজ করা, বিচ্যুতি নির্ণয়ের চেষ্টা করা হয়, বিচ্যুতি নির্ণয় করে চেষ্টা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে মানে এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়, মানে আসলে তথ্যের ভিত্তিতে আমরা কি করি যে কি কি সমস্যা হয়েছিল কারণগুলো নির্ধারণ করি, কারণগুলো কেন হয়েছিল এগুলো নির্ধারণ করি, নির্ধারণ করে আমরা কি করি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে ও নিয়ন্ত্রণ করে থাকি, মানে অনেক প্রতিষ্ঠান এভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরেরটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণে কেমন, এখানে হচ্ছে যে একজন নির্বাহী থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে, সে গিয়ে গিয়ে দেখবে যে কাজটা ঠিক মতো যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে করছি কিনা,
দেখার সময় দেখা যাচ্ছে যে কোন একটা কর্মচারী ভুল করছে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি থাকবেন বা নির্বাহী যিনি থাকবেন তিনি দেখিয়ে দিবেন যে তুমি এভাবে করো না ঠিক এভাবে করো। তো সেটাই হচ্ছে যে কি ব্যক্তিগত পর্যবেক্ষণ। এরপরে হচ্ছে যে আরো কিছু পদ্ধতি আছে যেগুলো কমে ব্যবহার করা হয়, মানে বিশেষ কারণ সাপেক্ষে ব্যবহার করা হয়। যেমন দেখি একটা হচ্ছে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানে একটা সমস্যা বারবার হচ্ছে, তো এখন দেখা যাচ্ছে যে কি সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু প্রোডাকশনটা কম হচ্ছে, কি কারণে কম হচ্ছে, এটা কারণ অনুসন্ধান করার জন্য একটা ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া হয়। তো ব্যক্তিটা কারণ অনুসন্ধান করে একটা প্রতিবেদন দেয় যে যে এই এই কারণগুলোর কারণে আসলে উৎপাদনটা বাড়ছে না, যে এই কারণে এই কর্মচারীটা দুর্নীতি বা যে এই কারণে এই কর্মচারীগুলো দক্ষতা কম, ওরা আসলে প্রোডাকশনে কাজ করতে পারবে না, ওরা মার্কেটিং এ কাজ করতে পারবে, ওরকম করে একটা প্রতিবেদন দিয়ে সমস্যাগুলো দেখাবে এবং কি কি মানে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে সেগুলো উল্লেখ থাকবে, ওভাবেও কি করা যাবে নিয়ন্ত্রণটা করা যাবে। এরপরে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় পরে, 3 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে বা 1 বছর পরে আর্থিক বিবরণী IBI, তারপরে মোট সম্পত্তি দায়ের মোট লাভ লোকসান নিয়ে কি করা হয়, আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করা হয়। এই আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করে লাভ কত হলো, ক্ষতি কত হলো, কত হওয়া যেত, কোন খরচটা বেশি হয়েছে, এগুলো বিশ্লেষণ করেও কিন্তু প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা যায়। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা, যে অভ্যন্তরীণ একটা থাকবে দল থাকবে, তারা কি বিশেষ কাজগুলো দেখবে, দেখে সমস্যাগুলো ফাইন্ড আউট করবে, তারপর সংশোধনমূলক ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে যে প্রতিষ্ঠান যে বিনিয়োগগুলো করবে, তো বিনিয়োগ করার সময় তারা সবসময় চিন্তা করবে একটা নির্দিষ্ট সময় পরে তারা কিছু পাবে, যে ফিক্সড কিছু টাকা পাবে। এখন দেখা যায় যে অনেক সময় সে যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু পায়নি, তো এটা কেন পায়নি এটা কারণ অনুসন্ধান করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। এরপরে হচ্ছে জ্ঞানচাপ। জ্ঞানচাপটা হচ্ছে আসলে রেখচিত্র আমরা করেছি না, আমরা তো রেখচিত্র অঙ্ক করেছি, ওখানে কি করা হয় যে একটা নির্দিষ্ট মানে কয়জন কত মার্কস পাস করেছি এরকম কিন্তু তোমরা রেখচিত্র অঙ্ক করা করেছো। এক্ষেত্রে হয় যে কি মানে একটা নির্দিষ্ট সময় যে সময়ের মধ্যে কাজগুলো গুলো করবে, করে করে কাজটা শেষ করবে, মানে এই রেখচিত্র আকারে এগুলো আসলে কি করবে প্রকাশ করবে। রেখচিত্র আমরা যেমন দিয়ে যতটুকু পাস করেছে এটাকে কি করে দেখিয়ে দিয়ে নির্দিষ্ট করে, ওরাও সে করবে যে কি একটা কাজ এই বছরের মধ্যে শেষ করবে, জুন জানুয়ারিতে কতটুকু শেষ করবে, জুলাইতে কতটুকু শেষ করবে, যে এগুলোর কি করবে একটা চার্ট আকারে রেখচিত্র তৈরি করবে। ওই রেখচিত্রের উপর ভিত্তি করে যে যে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে সেটা হচ্ছে গ্যান্ট চার্ট পদ্ধতি। এরপরে আরেকটা কৌশল হচ্ছে পাঠ, যেটা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এখানে হচ্ছে আসলে যে একটা প্রকল্পে বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে আসলে কত সময় লাগবে, ব্যয় লাগবে, সেটা আসলে নির্দিষ্ট নকশা করে ফেলা হয়। যেমন হচ্ছে যে এই অতটুকু কাজ করতে কয়দিন লাগবে, অতটুকু কাজ করতে কয়দিন লাগবে, ওরা একটা ঠিক করবে। অনেক সময় দেখা যায় যে কি এই একটা নকশা তৈরি করবে, সব করবে, এটা ঠিক করবে, ঠিক করার পর এখান থেকে ক্রিটিক্যাল পাথ বের করবে, ক্রিটিক্যাল পাথ বের করে মোট ন্যূনতম কত সময় লাগবে সেটা ঠিক করবে। এরপরে হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, যেটা হচ্ছে ব্রেক ইভেন্ট পয়েন্ট অ্যানালাইসিস। এই পদ্ধতিতেও প্রতিষ্ঠান কি করে যে নিয়ন্ত্রণটা করে, মানে এখানে এমন একটা ব্রেক ইভেন্ট পয়েন্ট নির্ধারণ করা হয় যেখানে হচ্ছে আসলে প্রতিষ্ঠানের কোনো লাভও হয় না কোনো লসও হয় না, মানে হচ্ছে যে মোট রেভিনিউ ইজ ইকুয়াল টু মোট এক্সপেন্সেস, মোট আয় সমান হচ্ছে মোট ব্যয়, এখানে কোনো লাভও হবে না লস হবে না। যে এই প্রতিষ্ঠানে কিভাবে ব্রেক ইভেন দুটা জিনিসের মাধ্যমে করে, চার্টের মাধ্যমে অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে করে। ব্রেক ইভেন পয়েন্ট টোটাল ফিক্সড কস্ট পার ইউনিটে কে কি করে ডিভাইড করে, সেলস ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট দিয়ে ডিভাইড করে ব্রেক ইভেন ইউনিটটা বের করা হয়। এখানে চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে কি এই যে এটাতে দেখা যাচ্ছে যে ইউনিটগুলো, এখানে হচ্ছে যে আমরা সেলস ভ্যালু
ওয়াই অক্ষে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে আমার ফিক্সড কস্ট, আমি উৎপাদন করি বা না করি আমার একটা কস্ট হবে। এরপরে হচ্ছে যে আমার উৎপাদনের সাথে সাথে আমার কস্টটা কিন্তু বাড়বে, মানে সেটা সেটা টোটাল কস্ট, যে টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট সব বাদ দেওয়ার পরে আমি পাই ভেরিয়েবল কস্ট। আর এটা হচ্ছে কি মানে আমার জিরোটা বিক্রি করলে আমি জিরো টাকা রেভিনিউ পাবো, এরকম করে জিরো থেকে আমার টোটাল রেভিনিউটা শুরু হবে। যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে টোটাল রেভিনিউ লাইনটা যখন টোটাল কস্ট লাইনকে নিচের দিক থেকে গিয়ে ইন্টারসেক্ট করবে, সে পয়েন্টটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এতটুকু পরিমাণ উৎপাদন করলে যে প্রতিষ্ঠানে কি হবে না, কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। এরপরে হচ্ছে যে আর কয়েকটা আছে যেগুলো আমাদের দেশে তেমন একটা ইউজ করা হয় না, তারপর আমরা জেনে নিই জালক বিশ্লেষণ, মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। এটাও অনেকটা যে পার্টের মতো, মানে অনেকগুলো লাইন থাকবে, এখান থেকে আমরা ক্রিটিক্যাল পাথটা বের করে তারপরে হচ্ছে যে কি করি যে নিয়ন্ত্রণটা করি। আর মৃত ব্যয়ী ফরমায়েশ পরিমাণ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এক্ষেত্রে হচ্ছে একটা প্রতিষ্ঠানে হচ্ছে যে কি করতে হয় যে মজুদ, পূর্ণ মজুদ করে রাখতে হয়, কোনো এনে সাথে সাথে বিক্রি করবো ওরকম না, পূর্ণ এনে রাখতে হবে, রেখে তারপরে বিক্রি করবে। তো এতবার হচ্ছে পণ্য উৎপাদন করার জন্য আমাকে কিছু কাঁচামাল মজুদ করে রাখতে হবে, তারপর পণ্য উৎপাদন করবে, বিক্রি করবে। এখন মজুদ যে রাখবে, মজুদ কি যেমন ইচ্ছে তেমন রাখতে পারবে অথবা কম রাখবে? একটা প্রতিষ্ঠানে কিন্তু মজুদ যেমন ইচ্ছে তেমন রাখা যাবে না, মানে বেশিও রাখা যাবে না, আবার হচ্ছে একটু কমও রাখা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। সেটা রাখাটা হলো মৃত ব্যয়ী ফরমায়েশ পরিমাণ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা এই ফর্মুলার মাধ্যমে এটা বের করি। এটা তো হচ্ছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা রুটটা কিন্তু পুরোটার উপরে আমি আসলে দিতে পারি না, উপরে হচ্ছে যে কি টু মাল্টিপ্লাইড বাই অ্যানুয়াল অর্ডার যেটা সেটা, এরপরে হচ্ছে অর্ডারিং কস্ট ডিভাইডেড বাই ক্যারিং কস্ট দিয়ে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করি। আর এরপরে হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিংটা কি, এখানে হচ্ছে যে আমরা একটা সর্বোচ্চ একটা মডেল ঠিক করি, মানে ধরো দেখা যাচ্ছে যে কি আমি যদি বলি দেশীয় কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তাহলে হয়েছে কি আড়ং, আড়ংকে চিন্তা করে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো আড়ঙ্গের মতো হওয়ার চেষ্টা করবে। তো ওরকম হচ্ছে যে একটা সর্বোচ্চ আমরা একটা মডেল ঠিক করব, ওই অনুসারে মানে একটা স্ট্যান্ডার্ড ঠিক করব, ওই অনুসারে আমরা চলার চেষ্টা করব। সেটা হচ্ছে মানে ওঠাও অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এভাবেও নিয়ন্ত্রণ করা যাবে, আর সেটাই হচ্ছে বেঞ্চমার্কিং নিয়ন্ত্রণ। সবাইকে ধন্যবাদ, সবাই সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং আশা করব তোমরা সবাই সুস্থ থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ।